या फातिमा बिन्त मोहम्मद आंकिदी नफ्सक मिनन नार फइन्नी ला अग्ना अन्क मिन अल्लाह शैया। हे मोहम्मदर मे फातिमा, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন আমি তোমার বাপ হিসেবে কিছু করতে পারবো এই কথা ভুলে যাও। নিজের মেয়েকে এই কথা বলতেছে, মুসলিম শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই। নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিভাবে বাঁচবে, আল্লাহর কাছ থেকে চাই নাও। কিয়ামতের ময়দানে আমি তোমার উপকার করতে পারবো এ কথা তুমি মনে করিও না। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য সুপারিশ করবেন। একমাত্র সর্বপ্রথম সুপারিশ এর অনুমতি পাবেন আল্লাহর পক্ষ থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই সুপারিশটা পেতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে এই সুপারিশ পাওয়ার জন্য দোয়া করতে হবে, ঠিক আছে? আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম পালনের মধ্যে রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার পুরো জিন্দেগি আমরা ফুঙ্কানু ফুঙ্কুরুফু অনুসরণ অনুকরণ এর মাধ্যমে আমরা পরকালে জান্নাত পেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পেতে পারি। এছাড়া আর কোনো কিছুই কারো কাছে কোনোভাবে আশা করা যায় না। থাকতো মানুষ, বড় হুজুর, বড় আলেম, এটা তো তার দূরের কথা। সব কিছু এককভাবে চাইতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ।